আসলতে মোর পুরোনা সমষ্টির জায়গা, মানে যেটা রহা সমষ্টির বিধায়ক আছিল, এই চাংচকি গারুকুন্দা রাইজে যথেষ্ট মোক সহায় করেছিল, আশীর্বাদ করেছিল। তখনলোকর ওর মানে সদায় চিরকৃতজ্ঞ। আজি মানে বহুদিনের পশত আইছো সচা কথা, গতি মোর অত্যন্ত ভালো লাগিছে। মোর পুরোনা কর্মস্থলীকে মানে বহুদিনের পশত আহিলো। এতিয়া এই সমষ্টির নতুন বিধায়ক আমার জিতু গোস্বামী ডাঙরিয়া, এইখিনি আগতে রহা সমষ্টিত আসে, এতিয়া বহমপুর সমষ্টিত পড়লে। জিতু দায় মোক কেবাদিনের কয়ে আসে ইয়ালেক মো লাগে, আর ডেফিনেটলি এই এইখিনি রাইজর প্রতি মোর অশেষ শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতাবোধ আছে, গতি মানে আহবই লাগে। হেতলোকর যে সমস্যা, এতে নতুনকে একটা মথাউরি উখ করে বনাব লাগিব। মানে যেটা এমএলএ আসিল, এই গোটে অঞ্চলট পাঁচ বছর এবার বানপানী হয়েছিল, কিন্তু আজিকালি প্রত্যেক বছরে বানপানী হয়, আর মহে জল সম্পদ মন্ত্রী, গতি এইখানে রাইজক বসাবলে মানে বদ্ধপরিকর। যে 4.5 কিলোমিটার 5 কিলোমিটার মথাউরি লাগে, যিমান সোনকালে পারো বনাম বলে মানে আমার চাংচকি আর গারুকুন্দা রাইজক প্রতিশ্রুতি দি গেছো। আর এটা কৃষি বান যেটা আসে সেটা ভাঙিছিলে, সে তাৎক্ষণিকভাবে এই মানে বেলেগ ডিপার্টমেন্টলে ঠেলি নিদো, যেহেতু কৃষি বান সে ডিআরডিএ বনাইছিল, কিন্তু সেই অহাকালির পরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে ভাল করে দিব, মানে রাইজক প্রতিশ্রুতি দিচ্ছি। রাস্তাখিনিও পর্যায়ক্রমে করব লাগিব, মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক জানাম। আসলতে মই এতিয়া আজিরপরা মই দেড় মাহ আগত যেতিয়া আমার ইলেকশন চলি আসে, তেতিয়া মই গৈছিলোঁ আমার রজা গাঁওলৈকে। রজা গাঁওলৈ যাই থাকতে মই আমার ওচরের গগলাজান অঞ্চলের রাস্তাটো বেয়া হওয়া দেখি মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ফোন করেছিল, যে রাস্তাটো মোৰ দিনতে বনাইছিল, আপনার যদি মনত আছে রাস্তাটো বেয়া হয়েছে, তেতিয়াও মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই কৈছিলোঁ। আজিও আনকি আজি মই যেতিয়া আহিছিলোঁ, জিতু গোস্বামী ডাঙরিয়া আছে, তেতিয়া শশী দাস ডাঙরিয়াও মোৰ লগত আছিলে, আজিও মই PWDৰ কমিশনারগৰাকীক ফোন করেছিলোঁ যে কামপুর রহার রাস্তাটো বেয়া হয়েছে, এটো তাৎক্ষণিকভাবে ভাল করব লাগে। এইখিনি কামও আমার জিতু গোস্বামী নতুনক ইয়াতে এমএলএ হয়েছে, তখেতে করব, মই দৃঢ়ভাবে বিশ্বাসী। কিবা থাকিলে ময়ো উপরঞ্চি করিম, কারণ এই অঞ্চলটো মোর আগর কর্মভূমি আছিল, আর জীবনত যদি প্রথম মোক প্রতিষ্ঠা দিছিল রহা রাইজে দিছিল, এই চাংচকি রাইজে, এই গারুকুন্দা রাইজে দিছিলে, গতিকে আপনাদের হয়ে সদায় কাম করি মই প্রতিশ্রুতি দিব। ঠিক আছে, যি আছে জিতু গোস্বামী দায় ডাঙরিয়ায় চাব আর মোক কব, গোটেখিনি মই পর্যায়ক্রমে করব, গোটেখিনি পর্যায়ক্রমে গোটেখিনি করে দিম বলে মই প্রতিশ্রুতি।